আসসালামু আলাইকুম দর্শকবৃন্দরা, সবাইকে স্বাগতম। সো সবাইকে কিষাণপূর্ণ অনলাইন মার্কেটের ইউটিউব চ্যানেলে স্বাগতম। সো আপনারা যারাই এই ভিডিওটা দেখে থাকছেন, যেখান থেকে হোক, হয়তো পারে এটা ফেসবুক পেজে, আমাদের অফিসিয়াল পেজে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে, তো যেখানে দেখে থাকুন, অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা আগ্রহ সহকারে দেখার জন্য। তো যাই হোক, আমরা হাজির হয়েছি একটা ভিডিওতে, এটা বলতে গেলে আমাদের ফার্স্ট ভিডিও। বুঝতে পারছেন, আমরা সরাসরি কাজ করছি রাজশাহী থেকে, এবং আজকে আমরা নিয়ে এসেছি আমাদের একটা আমের বাগানে আর কি। এটা আমাদের নিজস্ব বাগান, একদম সম্পূর্ণ আমাদের নিজস্ব বাগান, এবং দেখে মনে হচ্ছে যত ছোট তা কিন্তু না, ভেতরে কিন্তু অনেক প্রশস্ত এবং অনেক বড় বাগান এটা। তো এখানে কিন্তু অনেকে মনে করতে পারে যে ভাই অনেক আম, এত আম ডেলিভারি দিবেন এত ছোট বাগান থেকে এতগুলো আম, না ভাই, এটা জাস্ট আমাদের একটা প্রজাতির আম, জাস্ট আমাদের এটা লক্ষ্মণভোগ আমের বাগান এটা। সো এখানকার আম দেখার মতো ভাই, সত্যি কথা বলতে। এবং আপনারা যারা যারা আমাদের কাছে অর্ডার করবেন, আমাদের প্রতিটা প্রজাতির বা প্রতিটা জাতের এক একটা আমের কিন্তু বাগান আছে। সো সেখান থেকে আমরা কিন্তু আম নিজের হাতে সংগ্রহ করে আমরা কিন্তু আপনাদের ডেলিভারি দেবো, আপনাদের হাতে পৌঁছাই দেবো। সো যাই হোক, তো চলুন, আর আর একদম সম্পূর্ণ ফরমালিন মুক্ত আম পাবেন। তারপরও যদি মনে হয় যে ভেজাল দিয়েছে, তাহলে আপনারা নির্দ্বিধায় আপনি পুলিশ কেস করতে পারেন, সেটা আপনাদের আপনাদের ব্যাপার। বাট 100% ট্রাস্টেড আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে আমগুলো সংগ্রহ করতে পারেন, একদম সম্পূর্ণ ফরমালিন মুক্ত, এবং প্রতিটা সাইজ হবে ভালো, এবং খেতে যেরকম সুস্বাদু আপনার তেমনই লাগবে। আর যাই হোক, বাদ দিই। সো আর আরেকটা কথা বলে রাখি, আমাদের আরেকটা সুবিধা হচ্ছে আপনারা নিজেরা এসে আমাদের কাছ থেকে আম, সশরীরে উপস্থিত থেকে আমাদের থেকে আম সংগ্রহ করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা আম নেবেন সেটা হচ্ছে বড় কথা, আপনারা আমাদের কাছে এসেও নিতে পারেন, অথবা আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করে হচ্ছে আমাদের বলতে পারেন, তাতে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো। সো যেটা নিয়ম আর কি, আমাদের অর্ডারের সিস্টেম সেভাবে হবে আর কি। সো যাই হোক, ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমরা একটু প্রতিটা আম ঘুরে ঘুরে দেখাবো, হয়তো বা সামনে ভয়েস দিয়ে পসিবল হবে না, আম আর কী কী বলবো, সব কিছুই বলে ফেললাম যে এটা আমাদের কী আম বা কী প্রজাতির আম। তো যাই হোক, দেখতে থাকেন আমরা কী দেখাচ্ছি আপনাদের। আম দেখতে, আমের সাইজগুলো দেখেন, আসলে এরকম সাইজের আম কিন্তু এখন রাজশাহীর প্রতিটা বাগানে হয়ে গেছে। বাট কেউ, কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে, তারা কিন্তু আমে প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করেছে। আবার অনেকে দেখবেন যে আম শুরু হওয়ার আগে কিন্তু অনেকে আবার অনলাইনে চালু করছে যে আপনার ডেলিভারি দেওয়া, এটা কিন্তু সম্পূর্ণ আপনার ফেক। যারা ফরমালিন মুক্ত আমগুলো তারা ডেলিভারি দিয়ে থাকে, কারণ আমের যে আমরা বলে দিয়েছিলাম যে কবে থেকে আমরা আম ডেলিভারি শুরু করব। সো আমের আপনার তারিখ অনুযায়ী রাজশাহী যে আপনার ফল গবেষণা ইনস্টিটিউট থেকে যে আপনার ইয়াটা দিয়েছে, নোটিশটা দিয়েছে যে এত তারিখ থেকে এই আমটা শুরু হবে, এত তারিখ থেকে এই আমটা শুরু হবে। সো এভাবেই আর কি প্রতিটা তারিখ অনুযায়ী আমাদের আম কি শুরু হবে। যদি হয় 25 তারিখে আমাদের লক্ষ্মণভোগ আমটা চালু হবে আর কি, মানে আমরা হচ্ছে আর কি আম নামানো শুরু করব সেদিন থেকেই, এবং তার আগে কিন্তু আম পেকে যাবে। সো সেই টাইম হলেই কিন্তু আমরা কিন্তু আম নামিয়ে সেদিন থেকে কিন্তু আমরা ডেলিভারি স্টার্ট করব। তার দু একদিন কম বেশি হতে পারে, সেটা কোনো ব্যাপার না, বাট হচ্ছে সেদিন থেকে, বাট তার আগে কিন্তু পাবেন না। যেটা আপনার দিয়েছে, নির্ধারিত ডেট দিয়েছে, তার আগে কিন্তু পাবেন না। যদি তার আগে যদি কারো কাছ থেকে পেয়ে থাকেন, তাহলে সেটা আপনারা আইনি হচ্ছে আপনার যাই বলেন যে দণ্ডনীয় অপরাধ এটা একটা, কারণ তারিখের আগে বা পরে হতে পারে, বাট আগে কখনো পসিবল না। তো যাই হোক, অত কিছু মানুষের মধ্যে আর কি না ঘোরাই। সো টাইম হলে সব কিছু পেয়ে যাবেন, এবং সম্পূর্ণ মানে ভেজাল মুক্ত একদম আম, ফরমালিন মুক্ত আম। যারা যারা আমাদের থেকে এর আগে অনেক পণ্য নিয়েছেন, খেজুর গুড় থেকে শুরু করে গ্রসারিস আইটেম যতগুলো নিয়েছেন, তারা সবাই জানে যে আমরা কীভাবে কেমন কী। আমাদের মূল টার্গেট হচ্ছে সততা, সততার সাথে আমরা ব্যবসা করি। সো আমাদের ক্ষেত্রে আমরা, আপনারা দাম শুনলেই বুঝতে পারবেন কতটা কম। তো যাই হোক, অত কিছু কথা না বাড়িয়ে আপনি দেখতে পেলেন আমের গাছগুলো কেমন, আম কেমন। আর আপনারা যদি আমাদের কাছ থেকে আম অর্ডার করতে চান, তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকলো এবং মেইল অ্যাড্রেস দেওয়া থাকলো। সো আপনার ক্ষেত্রে ভালো হবে যে আমাদের ফেসবুক পেজে এসে একটু ঘুরে যান, একটু মেসেজ করতে পারেন, অথবা সেখানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে সরাসরি আমাদের কাছে প্রি অর্ডার করতে পারেন অথবা অর্ডার করতে পারেন। আর যদি প্রি অর্ডার কখন করবেন আমি এটাই বলে দিই, প্রি অর্ডার করতে হবে তখনই যখন হচ্ছে আমের সিজন মোটামুটি আরও 15-20 দিন বাকি আছে, যেদিন থেকে ডেলিভারি শুরু করবো। আপনি এখন দিয়ে রাখলেন আমাদের কাছে অর্ডার, যে সব কিছু আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে সব কিছু কনফার্ম করে রাখলেন, আমের টাইম হয়ে গেলে আমরা হচ্ছে নিজেরাই আপনাকে ফোন করে বলে দেবো যে আজকে বা কালকে আমরা আম আপনারটা ডেলিভারি দিয়ে দেবো। সো সময় হলে আমরা নিজেরাই ফোন করে নেব। আর যদি অর্ডার দিতে চান, তাহলে সময় হলে আপনারা নিজেরা এসে আমাদের কাছে মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করে বলে দিতে পারেন যে ভাই আমি অর্ডার করতে চাই। সেক্ষেত্রে সারা তাড়াতাড়ি মানে একই সাথে সময়ের সাথে সাথে আপনার রেসপন্স পাবেন, এবং অথবা কৃষাণ পণ্যের হোস্ট যদি থেকে থাকে আপনাদের সাথে যোগাযোগ, তাহলে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, তাহলে হয়ে যাবে। তো জাস্ট এটাই আমাদের আর কি সব কিছু প্রসেস, যে কীভাবে আপনি অর্ডার করবেন। সো এটা হচ্ছে আমাদের লক্ষ্মণভোগ আমের বাগান দেখিয়ে দিলাম।
অনেকে অনেক জায়গা থেকে নিয়ে ঠকেছেন যে বাজার থেকে আম কিনে তাদেরকে দেয়, সেগুলো হচ্ছে অনেক সময় হয় অপরিপক্ক, বা অনেক সময় হচ্ছে এত পরিমাণ পরিপক্ক হয়ে যায় যে সেটা যেতে যেতে অনেক সময় নষ্ট হয়ে যায়। সো আমি আপনাদের বলে রাখি যে আমাদের আম আমরা সেভাবেই দিই যেটা হচ্ছে পরিবহনযোগ্য আর কি, মানে আপনার কাছে যেতে যেতে আমটা একদম সম্পূর্ণ ফ্রেশ থাকবে, একটুও কিছু হবে না এবং আপনার খাওয়ার উপযোগী আর কি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আম আসলে আমের বিষয়টা অনেক সময় আসে যে আম হচ্ছে ভাই অনেকে বলে যে বাজার থেকে কিনে দেও, না বাজার থেকে না, আমাদের নিজস্ব বাগান যেহেতু আছে সেক্ষেত্রে আমি বাজার থেকে কী জন্য কিনে দেবো। আর হচ্ছে প্রয়োজনে আপনারা মানে সশরীরে এসে উপস্থিত থেকে আপনারা আমাদের আম ভাঙা দেখতে পারেন, অথবা আপনারা আম সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। সো আপনারা আমাদের কাছ থেকে সব ধরনের আমগুলোই পাবেন, যতগুলো আম আপনার জানা আছে সবগুলো আপনাদের আমাদের কাছে আর কি যোগাযোগ করবেন, আমাদের সাথে সব আমগুলো পাবেন, বিশেষ করে হিমসাগর, তারপর আছে আম্রপালি, ন্যাংরা, তারপর হচ্ছে গোপালভোগ, সব আমগুলোই পাবেন আপনাদের কাছে। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এই সকল আমগুলা কিন্তু আমাদের নিজ বাগান থেকে সংগ্রহীত। আর যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আস্তে আস্তে সব আমাদের যে সকল বাগানগুলো আছে, যতগুলো বাগান আছে সবগুলো আমরা ভিডিও আপলোড করবো আমাদের ইউটিউব চ্যানেল এবং একই সাথে ফেসবুক প্ল্যাটফর্মে। তো যাই হোক, সাথেই থাকেন, আর আজকে এই পর্যন্ত ভিডিও ছিল। আসসালামু আলাইকুম।